রিভিউ নেবেন কি নেবেন না প্রায় এমন দ্বিধাদ্বন্দ্বে পড়তে দেখা যায় বাংলাদেশ ক্রিকেটের অধিনায়কদের। আবার মাঝে মাঝে এমন সব হাস্যকর রিভিউ নিয়ে বসেন যা নিয়ে ট্রোলের শিকার হন নেট দুনিয়ায়। যেমন আজ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আবারও একটি হাস্যকর রিভিউ নিয়ে নেটিজেনদের হাসির পাত্র হলেন তামিম ইকবল। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ৪৮তম ওভারের শেষ বলে তাসকিনের করা এলবিডব্লিউ আবেদনে সাড়া দেননি আম্পায়ার, যে কারণে রিভিউ নেন অধিনায়ক তামিম। তবে এরপর টিভি রিপ্লেতে যা দেখা গেল তা ছিল সত্যি হাস্যকর। টিভি রিপ্লেতে দেখা যায় বল প্যাডে না, সরাসরি লেগেছে ব্যাডে। এমন রিভিউ দেখে হতবাক নেটিজেনরা। অবশ্য এমন হাস্যকর রিভিউ নেওয়ার রীতি বাংলাদেশের বেশ পুরনো। ২০২২ সালে মাউন্ট ম্যাঙ্গোইন টেস্টে এমনই একটি হাস্যকর রিভিউ নিয়েছিলেন অধিনায়ক মোমিনুল হক। তবে আজ তামিমের এই রিভিউ দেখে নেটিজেনরা বলছে ক্রিকেট ইতিহাসের সব হাস্যকর রিভিউ বাংলাদেশের দখলে।